আজকে আলোচনা করব ঈদুল আজহার খুতবা পড়ার সঠিক নিয়মটা কি। দেখুন, ঈদুল আজহায় খুতবা রয়েছে মাত্র দুইটা, একটা হচ্ছে প্রথম খুতবা, একটা হচ্ছে সানি খুতবা। এখন এই খুতবা দুটো পড়ার নিয়ম কি? খুতবা দুটো পড়ার নিয়ম হচ্ছে জুমার খুতবা পড়ার যে নিয়ম, যেমন আপনি ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াবেন এবং মুসল্লিরা ইমাম সাহেবের দিকে মুখ করে দাঁড়াবেন, এই খুতবার মাঝখানেও হাঁটা চলা নিষেধ, কথা বলা নিষেধ, এই খুতবা শোনাটাও ওয়াজিব। ঈদের আজহার খুতবা, ঈদুল আজহার খুতবাটা হচ্ছে আপনার নামাজ শেষ করে দিতে হয়, কিন্তু জুমার নামাজের খুতবা হচ্ছে নামাজের আগে দিতে হয়, কিন্তু এটা একটু পরিবর্তন চেঞ্জ হয়, এই ঈদুল আজহার খুতবাটা নামাজের পর দিতে হয়। খুতবাটা দেওয়ার নিয়ম কি? খুতবার শুরুতে, আপনার প্রথম খুতবার শুরুতে আপনি নয়বার তাকবীরে তাশরিক বলবেন, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই দোয়াটা আছে ওটা বলবেন, আর শেষে আপনি 14 বার বলবেন, এটা হচ্ছে প্রথম খুতবায়। আর সানি খুতবা করবেন কি? সানি খুতবা হচ্ছে প্রথমে আপনি 7 বার তাকবীরে তাশরিক বলবেন, খুতবা শেষ করে আপনি 14 বার বলবেন।